করটিয়ার ঐতিহ্যবাহী পন্নি পরিবার। এই পরিবারেরই সন্তান মোহাম্মদ বায়েজিদ খান পন্নি 1995 সালে এখান থেকেই হেজবুত তওহিদের জন্ম দেন। অনুসারীদের কাছে তিনি এ জামানার ইমাম। সংগঠন শুরুর 13 বছর পরে এসে আল্লাহর কাছ থেকে নাকি সরাসরি নির্দেশ পেয়েছেন তিনি। মহাসত্য পেয়েও যেখানে নবী রসুলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেননি, সেখানে আমি কে? সেটা এই মসজিদের দিন আল্লাহর রহমে আল্লাহ অবসান করে দিলেন আমার, যে করো হবে। এই পন্নি পরিবারের একটি মহলে এখন লাইট হাউস নামের একটি স্কুল চলে। তার পরিচালক জাহানুর চৌধুরী খুব কাছ থেকে দেখেছেন হেজবুত তওহিদের শুরুর দিকের কর্মকাণ্ড। মহিলাদেরকে বেশি টানত কেন? এদের সংখ্যা বেশি মহিলা, আপনার ছেলেরা তো মহিলাদের প্রতি আকৃষ্ট, তাহলে মহিলা থাকলে হয়তো তাদের পক্ষে অনুসারী আনা সহজ। হ্যাঁ, তাদের মধ্যে তো নৈতিকতার কোনো বালাই ছিল না। ওইখানে প্রশিক্ষণ দিতেন তাদের, কী কী প্রশিক্ষণ? মানে সশস্ত্র সংগ্রাম করবে, ওনারা তো সাথে হাতুড়ি রাখতেন। তাদের অনুসারী বাইরের লোকজন, যে মসজিদে নামাজ হয় না, ওনারা মসজিদে নামাজ পড়তেন না, ওনারা বিকৃতভাবে নামাজ পড়তেন। ওনাদের যে দাফন করতো তো বসাইয়া কবর দিত। ইসলামকে কটাক্ষ করার অপরাধে এক পর্যায়ে এলাকা থেকে বিতাড়িত হন বায়েজিদ খান পন্নি। دجالون كذابون ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم অর্থাৎ অনেকগুলি দাজ্জাল, মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক তোমাদের কাছে আসবে। তারা এমন সব কথা বলবে যেগুলি তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদারাও শুনোনি। মূলত বায়েজিদ খান পন্নি তার একজন। চলতি বছরের 16 জানুয়ারি মারা যান বায়েজিদ খান পন্নি, কিন্তু তার অনুসারীরা সংগঠনের কর্মকাণ্ডে এখনো তৎপর। সংগঠনের সদস্যদের যেসব প্রশিক্ষণের কথা শুনলেন, যেসব সরঞ্জাম তারা নিজেদের কাছে রাখে বলে জানলেন, সেসব মনে রাখুন। এই সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন যে একমাত্র হেজবুত তওহিদ ছাড়া পৃথিবীতে আর কেউই দাজ্জালকে দাজ্জাল বলে চিনতে পারছে না। তাই এই সংগঠনের সদস্যরা প্রত্যেকেই জীবিত অবস্থাতেই 2 জন করে শহীদের সমান। নোয়াখালীর সোনাইমুড়ি থানার পোরকরা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল হকের ছেলে হুসাইন মোহাম্মদ সেলিম, যে বর্তমানে হেজবুত তওহিদের ইমাম। সেলিমের সন্ধানে নোয়াখালীর এই বাড়িতে তালাশ টিম। সেলিমই তো নাই এখন বাড়িতে। ছেলে লাকসাম কলেজে ছাত্র শিবিরের সভাপতি ছিল, সেখানে মার্ডার টার্ডার করি, মার্ডার কেসে আসামি টাসামি আছে। এরপরে কীভাবে শিবির ছাড়ি সে জায়গায় বায়েজিদ খান পন্নিকে ধরছে, ধরার পর বায়েজিদ খান পন্নির এই মন্ত্র নিয়ে এখানে আসে। শুরু করেছিলাম মোমেন নামের এক ব্যক্তির ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা দিয়ে। ঘটনা দেখুন আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আমরা কিন্তু এখন পর্যন্ত সেই স্বপ্না বা রত্না কাউকেই খুঁজে পাইনি। কথা দিচ্ছি তাদেরকে আমরা খুঁজে বের করবই, তবে তার আগে 4 মিনিটের বিরতি। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর আর টাঙ্গাইল চষে বেরিয়ে ব্যক্তি থেকে শুরু করে সংগঠন পর্যন্ত অনেক মত জানা গেল। এবার চলুন সেই আইনুন্নাহার রত্নাকে খুঁজে বের করার অভিযান শুরু করি। এবার রত্না স্বপ্নাকে খুঁজতে হবে। হেজবুত তওহিদের যে নারী সদস্য আকলিমা ও তার বোন ফাতেমার হাত ধরে রত্না স্বপ্না এই পথে, তাদের কাছে গেলে হয়তো পাওয়া যাবে তাদের। চট্টগ্রামের হালিশহর থানার শ্যামলী আবাসিক এলাকার এই বাড়িতেই থাকে আকলিমার বোন ফাতেমা। আকলিমার ভাই মোতালেবদের বাসা না এটা? না না, ফুট নাম কেন বলবো আপনাকে, রং নাম কেন বলবো? এমন অস্বীকারের পরেও হাল ছাড়েনি তালাশ টিম। কে জানে, হয়তো এই ফাতেমায় সেই ফাতেমা যে আকলিমার বোন, যে জানে রত্না স্বপ্না কোথায় আছে। সংসার ভেঙে মেয়েরা চলে যায়। এখন এটা পরিষ্কার যে ফাতেমা ইচ্ছে করে সবকিছু গোপন করছে। তালাশ টিম এবার রাজধানীর ভিকটিম সাপোর্ট সেন্টারে। জানতে হবে কেন তাদের সেখানে রাখা হয়নি। আমাদের এখানে থাকার ব্যাপারে কোনো প্রকাশ করেনি, আগ্রহ প্রকাশ করেনি, থাকার ব্যাপারে কোনো আগ্রহ না। এখন প্রশ্ন হচ্ছে ভিকটিম সাপোর্ট সেন্টারে সহযোগিতার জন্য যাওয়াটা কি শুধুই কৌশল?
একটা খবর পাওয়া গেল যে অভিযোগ নিয়ে জাতীয় মহিলা পরিষদে গিয়েছিল রত্না আর স্বপ্না। সেখানে গেলে হয়তো একটা সূত্র পাওয়া গেলেও যেতে পারে। ওর জীবনের নিরাপত্তা চেয়েছে, তো এটা আমরা মহিলা পরিষদ কিভাবে নিরাপত্তা দেব? এটা দিলে থানা দেবে। রত্না স্বপ্নাকে সহযোগিতা করুক আর নাই করুক, তাদের সাথে যে সুগতা বড়ুয়ার একটা যোগাযোগ আছে তা পরিষ্কার হলো। আপনি কোন বোনের কাছে এসেছেন? এখন কি ফেনীতে? এই অনুষ্ঠানের শুরুতে আমরা বলেছিলাম যে এই অনুসন্ধানে নেমে পদে পদে ধাঁধায় পড়েছে দালাস টিম। কিন্তু ধাঁধা নয় শুধু, আসলে পদে পদে ধোকা দিতে চেয়েছে হেজবুত তাওহিদের সদস্যরা, কিন্তু মূল লক্ষ্য থেকে সরে আসেনি দালাস টিম। দালাস টিমের গন্তব্য ফেনীর সোনাগাজী পৌরসভার মাস্টার পাড়ায়। মহিলা পরিষদের সুগতা বড়ুয়ার সূত্র বলে দিচ্ছে রত্না স্বপ্না এখন তার বড় বোন ঝর্ণার বাড়িতে। এই ঝর্ণাও হেজবুত তাওহিদের সদস্য, সাথে তাদের মা ফাতেমা আক্তারও। সুগতা বড়ুয়ার সূত্র কাজে লেগেছে, এই বাড়িতেই পাওয়া গেল সবাইকে। তারা একটা মিথ্যা প্রচারকে কেন্দ্র করে আপনারা ঘুরে ঘুরে ইসলামের উপর আঘাত আনতেছেন। আমার হাজবেন্ডের সাথে আমার অনেক মারামারি, ঘরের মধ্যে অনেক কিছু হয়েছে। আমার হাজবেন্ড আমার গায়ে হাত উঠাইতো। তৌহিদকে ও ইস্যু বানাইছে। বাইজিদ খান পন্নির দাজ্জাল বই সিডি পড়ছি, আমি ওনার মতবাদকে সমর্থন করি, ব্যাস আর কিছু। আসল সত্য জানতে রত্নার বাবাকে ফোন দিল তালাশ টিম। আর মুমিনের বিষয়টা একটু বলেন তো। দেন, আমাকে দেন, আপনারা শুনেন। আত্মহত্যার পথ বাছিনি নাই আপনার মতো পিতাদের কারণে, আমাদের মতো মেয়েরা আত্মহত্যার পথ বাছিনি। এবার ঘটনাস্থলে রত্না স্বপ্নার বাবা হানিফ, সাথে সোনাগাজী থানার পুলিশ। কিন্তু একই পুলিশের সামনেই বাবার দিকে রড আর ঝাড়ু নিয়ে তেড়ে আসলো রত্না স্বপ্না দুই বোন। সাথে রড তাহলে আসলেই রাখে সংগঠনের সদস্যরা, যে তথ্য আপনারা আগেই জেনেছেন। হেজবুত তাওহিদের আমিরের নির্দেশেই তাহলে রত্নার স্বপ্না ঝর্ণার আজ এই অবস্থা। ঘটনা এখানেই শেষ হতে পারত কিন্তু হয়নি। তালাশ টিমের অনুসন্ধানের খবরে তৎপর হয়ে ওঠে হেজবুত তাওহিদ সদস্যরা। প্রচারের ঠিক দুই দিন আগে সংগঠনের আমিরের কাছ থেকে চিঠি আসে আমাদের কাছে, তাতে হেজবুত তাওহিদকে তালাশের অনুসন্ধানের বিষয় করার প্রতিবাদ জানিয়ে তারা লিখেছে, আমরা যেন এটা প্রচার করি যে হেজবুত তাওহিদকে নিয়ে যে পর্ব প্রচার করার কথা ছিল তা প্রচার করা হচ্ছে না, আর তা না করলে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকিও দেয় তারা। এরপর শেষ চেষ্টা করল তালাশ টিম, আগে ফিরিয়ে দিলেও এবার ক্যামেরার সামনে কথা বললেন হেজবুত তাওহিদের আমির মোহাম্মদ মশিউর রহমান। প্রশ্ন ছিল, অনুষ্ঠান প্রচারের আগে কেন আপনারা এমন চিঠি লিখলেন? আমরা শুধু বলছি যে এটা প্রচারের আগে আমরা যেন একটু দেখতে পারি। সংগঠনটির মতবাদ সম্পর্কে সরাসরি বক্তব্য পাওয়া গেল এবার। 2008 সালে আল্লাহ একটা অলৌকিক ঘটনা ঘটাইলেন, যেটাকে আমরা মুজিজা বলি। যেই মুজিজার মাধ্যমে আল্লাহ একেবারে প্রুফ করে দিলেন, প্রমাণ করে দিলেন যে হেজবুত তাওহিদ হক সত্য, এবং এই হেজবুত তাওহিদ দ্বারা সমস্ত পৃথিবীতে আবার তার দিন প্রতিষ্ঠা হবে। মানুষ যখন তার চারিদিকে অবিশ্বাস করার মতো নানান ঘটনা দেখে, দুর্নীতি অনিয়ম অনাচার দেখে, যুদ্ধ আর হত্যাকাণ্ডের ঘটনা দেখে, তখন মানুষ আসলে বিকল্প আশ্রয় খোঁজে। সাধারণ মানুষের এই দিশেহারা অবস্থার সুযোগ নেয় ঠান্ডা মাথার কিছু নৃশংস মানুষ। আমরা শুধু বলবো, ঝাঁপ দেওয়ার আগে একবার ভেবে দেখুন তা আপনাকে কোন অতলে নিয়ে যাচ্ছে। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না, পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান, লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন তালাশ
@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।